ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो व्यहह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येप्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं मृतवर वपु सीतया योगी रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अंधतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम हमरा भगवान कृपा जो अंशटी पाठ कर श्री श्री रामकृष्ण पुथी से अंशे नाम मधुर भावे साधन श्री रामकृष्ण देवर जो दीर्घ द्वादश बचर साधन पर्व नहीं आलोचना करी मधुर भावे साधन शेष हो गए आगे दिन हमें जेटा देखे जे श्रीमती राधारानी दर्शन पे श्री रामकृष्ण देव और भगवान श्रीकृष्ण दर्शन तर हो गए ये दूटी जिनिस आगे दिन देखे नहीं এরপরে যেটা দেখেছি সেটা হচ্ছে ভগবানের কাছাকাছি যে সমস্ত মানুষজন আসে তাদের জীবনে এই ভগবানের সাধন ভজন কেমন করে প্রভাবিত করে পুথিকার উদাহরণ দিচ্ছেন যে গুরু যখন বীজ রোপণ করেন মানুষের হৃদয়ে অনেকের মনে হয় যে ছোট্ট হৃদয় এতটুকু জায়গা এখানে কি করে গাছ হবে কিন্তু ক্রমাগত মানুষের ভক্তি প্রেম ভালোবাসা এই তিনের সিঞ্চনে সেইখানে এক মহিরুহে পরিণত হয় সেই ছোট্ট বীজ এক মহিরুহে রূপান্তরিত হয় তার গল্প তিনি বলেছেন সেরকম সাধক যখন সাধন করেন তখন তার সাধনা দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হয় আমরা দেখেছি যখন শ্রী রামকৃষ্ণদেব মধুরভাবে সাধন করছেন শ্রীমতীর যখন ভাব তিনি নিজের ভেতরে আরোপ করেছেন তার সারা শরীরে এক গাত্রদাহ শুরু হয়েছে সেই গাত্রদাহ নিবারণের জন্য ভৈরবী ব্রাহ্মণী ঘন করে চন্দন বেটে তার সারা গায়ে লেপন করে দিয়েছেন এত তীব্র গাত্রদাহ ছিল যে সেই চন্দন মুহূর্তের মধ্যে শুকিয়ে বালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছে মূলত ভৈরবী ব্রাহ্মণীকে আমরা দেখেছি শ্রী রামকৃষ্ণদেবের পরিচর্যাকারিণী হিসেবেই তার সাধন সহায়ক হিসেবে কিন্তু যে মুহূর্তে শ্রী রামকৃষ্ণদেবের এই মধুরভাবে সাধন শেষ হলো তার ভেতরে সঞ্চারিত হলো এক বাৎসল্য রসের ধারা তিনি শ্রীরাম নিজের ভেতরে যেন নন্দরানীর আবেশ বুঝতে পারলেন এবং সেইভাবে তিনি শ্রীরামকৃষ্ণকে সেইভাবে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে ব্যবহার করতে থাকলেন ঠাকুরের যে দিব্য আকর্ষণ ছিল তা থেকে তিনি কখনোই নিজেকে বঞ্চিত করতে চাইতেন না কেবলমাত্র যেটুকু সময় ভিক্ষার জন্য নবনী স্বর ছানা এগুলোর প্রয়োজন ছিল সেই সময় তিনি নিজেকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সরিয়ে রাখতেন আর বাকি সময়টা তিনি গোপালভাবে শ্রীরামকৃষ্ণের সেবা করতেন সেই গল্প আমরা আগের দিন করেছি মথুরামোহন তাকে নিয়ে চলে গেছেন জানবাজারের বাড়িতে সেইখানে গিয়ে যে কী নাটক তিনি করলেন এটা নাটক বলবো না লীলা
লীলা করলেন সে গল্প আমরা পড়েছি, যে ঠাকুর বসে আছেন মথুরাম মোহনের অন্দরমহলে, এদিকে শোনা যাচ্ছে এক গান, এমন তার ভেতরে এমন এক মাধুর্য মেশানো আছে, পুঁথিকার বর্ণনা করছেন যে মানুষ তো গলে যাবে, পাথরই গলে যায়, সেখানে মানুষ তো কোন ছা। তার সেই দিব্য গান, তার সেই দিব্য গীতি, বিরহ গীতি শুনে পল্লীবালারা একে একে সব জড়ো হয়ে গেল, মোটামুটি একটা ছোটোখাটো একটা দল। তার মধ্যমণি স্বয়ং ভৈরবী ব্রাহ্মণী, তিনি রঙিন বাস করেছেন, নানা অলঙ্কারে নিজেকে সজ্জিতা করেছেন। তারপরে সেই দলের সঙ্গে ধীরে 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 তারা জানবাজারের রানী রাসমণির বাড়িতে প্রবেশ করছেন। যত গান একটু একটু করে অন্দর মহলের দিকে এগিয়ে আসছে, তত শ্রীরামকৃষ্ণ গভীর থেকে গভীরতর সমাধিতে লীন হয়ে যাচ্ছে। মথুরামোহন শ্রীরামকৃষ্ণের সঙ্গী হৃদয়রামকে বললেন, যাও না কি এগিয়ে দেখো না কি। হৃদয়রাম যে এতদিন ধরে ভৈরবী ব্রাহ্মণীকে দেখেছেন, যার সঙ্গে তার খটাখটি সবচেয়ে বেশি বোধ হয়, তিনিও এই ভাবস্থ অবস্থায় ভৈরবী ব্রাহ্মণীকে চিনতেই পারলেন না। তিনি দেখলেন একটি পুরনারীদের একটি দল, তার নেতৃত্ব দিচ্ছেন একজন, তিনি সম্পূর্ণভাবে নন্দরানীর ভাবে ভাবস্থা। ধীরে ধীরে সেই দলটি অন্দরমহলে প্রবেশ করলো যখন, তখন শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে মগ্ন, আর তার পায়ের কাছে লুটিয়ে পড়লেন ভৈরবী ব্রাহ্মণ। আমাদের যেভাবেই থাকুক না কেন, ভগবানের পায়ে একেবারে শেষকালে গিয়ে শরণাগতির যে ভাব, এইটা যে একেবারে শেষ পর্যায়ে, এই সাধন থেকে বোঝানো গেল। ক্রমাগত শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে তার বাহ্য জ্ঞান ফিরে পেলেন এবং নন্দরানী রূপী ভৈরবী ব্রাহ্মণীর কোলে চড়ে বসলেন। ছোট শিশুকে ঠিক যেরকম করে মা হাতে করে দুধ সর মাখন খাওয়ান, ঠিক সেরকম করে তিনি খাওয়াতে লাগলেন। এই ঘটনাটা মনে হচ্ছে একটা ঘটনা, একটা লীলা, শ্রীরামকৃষ্ণ জীবনের একটা অঙ্গ, কিন্তু এক ধরনের তত্ত্ব আমাদের কাছে বয়ে নিয়ে আসে। ওই বলছিলাম, পুঁথিকার বলছেন যে ছোট্ট একটা হৃদয়, তাতে গুরু একটা ছোট্ট বীজ বপন করে দেন। এই বীজের যদি আমরা ঠিক মতো, এই বীজে যদি সঠিকভাবে জল সেচন করতে পারি, এতে যদি আমাদের হৃদয়ের উত্তাপ দিতে পারি, এদের যদি আমাদের হৃদয়ের উদারতার বাতাস বইয়ে এনে দিতে পারি, সেই গাছ মহিরুহে পরিণত হয়। আর এমন সে মহিরুহ তার শেকড় থেকে একদম গাছের ওপর অবধি সবটুকুতেই ঈশ্বরের রস, ঈশ্বরের আবেশ, ঈশ্বরের মাধুর্যে পূর্ণ হয়। গ্রামের লোক তো তাই উদাহরণ দিচ্ছেন আখ গাছের সাথে, আখ গাছের যেমন একবারে শেকড় থেকে একদম টপ অবধি সবটুকুতে রসের, বলছেন রসের জোয়ার বয়ে যাচ্ছে, নিরন্তর এক প্রবাহ চলেছে, ঠিক সেরকম আমাদের হৃদয়ের ভেতরেও এইরকমভাবে একটি উচ্চ ভাবের জোয়ার চলতে থাকে। ঠাকুরও তার সাথে কীরকম লীলা করছেন, যখন তিনি ভাবস্থ হয়ে নেমে এলেন, ভাব থেকে ভাব স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন, নন্দরানী বেশিনি গান গাইছেন, আয় গো আয় গোষ্ঠে গোচরণে যাই, আর তিনিও তখন তো তিনি বাহ্যভাবে এসে গেছেন, কোমরের ডুগি বেঁধে নাচছেন আর গাইছেন, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাও তলিয়ে যায়, মনে করি ডুবে তলিয়ে রই, গৌর চাঁদ প্রেম কুমিরে কিলেছে গোসই, এমন বাধার বাধি কে আর আছে হাত ধরে টেনে তোলায়। দুটো জিনিস এই গানের মধ্যে, এক আমি তার প্রেমে ভেসে গেছি, তার ভালোবাসায় একেবারে আমার উথাল পাথাল অবস্থা, আমি ডুবে যাচ্ছি, হয়তো বা হারিয়ে যাব, কিন্তু এই বিশ্বাস আছে যে তিনি ঠিক আমায় টেনে তুলবেন। পুঁথির গতদিনের পাঠ শেষ হয়েছিল এই কটি কথা দিয়ে, প্রভু হন বাহ্যহারা ব্রাহ্মণীর গানে, তখনই অমনি যেই ক্ষণে ঢুকে কানে, ভাবময়ী ভক্তিময়ী ব্রাহ্মণীর দেহ, মানবী আকার কিন্তু মহাদেবী কেহ। তার মনে হয়েছিল এ মহিলা সামান্য নন, সামান্য তো ননই, অসামান্য, যিনি অবতারের গুরু তিনি কখনোই সামান্য নন। ঠাকুর বলছেন স্বয়ং বেদ মূর্তি, তিনি যেন তিনটি চারটি বেদ যেন তার ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে, এমন তার পাণ্ডিত্য তার কথা বর্ণনা করতে গিয়ে বলছেন। আজকে একটি অন্য গল্প বলবো আপনাদেরকে,
যে শুধুমাত্র তো আমরা দেখেছি যার যেখানে অপূর্ণতা ছিল তার গুরু এবং তার কাছে যারা এসেছেন প্রত্যেকের অপূর্ণতা তিনি ক্ষয় করে দিয়েছেন। কেন? তার কারণ ছিল তিনি আমাদের পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরীক্ষা দেওয়া তার জীবনে বোধহয় শেষ হলো না, সকলে মিলে পরীক্ষা করেছে, গ্রামের লোকজন পরীক্ষা করেছে, রানী রাসমণির জামাই পরীক্ষা করেছে, রাসমণি নিজে পরীক্ষা করেছে, গুরুরা পরীক্ষা করেছে, সিদ্ধ হবার পর পরীক্ষিত হয়েছে। এখানে তিনি একটি আরেকটি পরীক্ষার গল্প বলছেন, সেটা দিয়ে আজকে অংশ শুরু করব। অদ্ভুত 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 নরনারী নারা বেশে সময়েতে শ্রীপ্রভুর সন্নিকটে আসে, ভক্তি সহকারে শুনো ভক্তি সহকারে মনো শুনো এক মনে, কলিকালে সত্য সম প্রভুর আগমনে, দলে দলে ধরাতলে দেব দেবীগণ, ধরি নর দেহ করে প্রভু দর্শন, পরিচিত ব্রাহ্মণীর কিছু আগেকার, চন্দ্র নামে বিষ্ণু অংশে জন্ম তাহার, রজভাবে ভরা হৃদি ভোগের বাসনা, অঙ্গকান্তি পরিচ্ছেদে মন ষোলো আনা, নয়ন রঞ্জন মূর্তি সুন্দর গরণ, বৈষ্ণব বিভূতি গায়ে আছে বিলক্ষণ, গোপনে লিখিয়া পত্র পাঠায় ব্রাহ্মণী, কোথায় এখন কি বা পেয়েছেন তিনি, বিশেষিয়া বিবরিয়া শক্তি যত দূর, কিভা প্রভু রাম কিবা প্রভু রাম কৃষ্ণ দয়ালু ঠাকুর, আর অনুরোধ পত্রে করিল তাহারে, তরা করি আসিবারে দক্ষিণ শহরে। এখানে বলা হচ্ছে যে ভৈরবী ব্রাহ্মণীর পরিচিত, কিন্তু ভৈরবী ব্রাহ্মণীর পরিচিত না, ভৈরবী ব্রাহ্মণীর শিষ্য ছিলেন চন্দ্র। চন্দ্রকে তিনি লিখলেন, পুঁথিকার বলছে যে শুধুমাত্র ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন তাই নয়, শ্রীরামকৃষ্ণের এই আগমনের সঙ্গে সঙ্গে যেন স্বর্গের সব দেবদেবীরা ধরাতলে মানুষের রূপ ধারণ করে প্রভু দর্শন করতে এসেছেন। বলছেন ধরি নরদেহ করে প্রভু দর্শন, তারা যেন সবাই এই লীলার সহায়ক, যারা প্রত্যেকেই যেন দেব দেবী ভগবানের লীলার সহায়ক হিসেবে তারা এসেছেন, আর যারা এমনি এসেছেন তারা যেন ভগবানকে দর্শন করবেন বলে এসেছেন। চন্দ্রের কথা বলছে, চন্দ্রের বিষ্ণু অংশে জন্ম, বলছে রজভাবে ভরা হৃদি ভোগের উপাসনা, রজভাবে তিনি পূর্ণ। আমাদের সবারই তিনটি ভাব আছে, সত্য রজতম, যেটি যখন প্রবল হয় তখন আমরা সেই অনুযায়ী কাজ করে থাকি, যখন সাধন ভজন করি তখন সত্যভাব আমাদের ভেতরে প্রবল হয়, যখন অন্যান্য কাজকর্ম করি তখন রজভাব, আর কোনো কোনো সময় দেখবেন কিচ্ছু করতে ইচ্ছা করে না, সে সময় তমোভাব আমাদের মধ্যে কাজ করে, মনে হয় আরেকটু ঘুমাই আরেকটু ঘুমোই আরেকটু ঘুমাই, বেশ ঘুমিয়ে আছি আরেকটু চাদরটা টেনে ঘুমোই কাজ হবে, এইরকম বলছে। এর সম্পূর্ণটাই রজভাবে, কী তার প্রকাশ দেখেছেন বলছেন, অঙ্গকান্তি পরিচ্ছেদে মন ষোলো আনা, তার দুটি জিনিসে খুব তার খুব অ্যাটেনশন, এক হচ্ছে খুব কাপড় জামা খুব ফিটফাট হবে, সুন্দর কাপড় জামা হবে, আর গায়ের রঙটা কি করে সুন্দর করা যাবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সাবান টাবান মাখা এই সমস্ত ছিল। এমনিতেই তার সম্পর্কে যা বলছেন, নয়ন রঞ্জন মূর্তি সুন্দর গরণ, বৈষ্ণব বিভূতিতায় আছে বিলক্ষণ, এমনিতেই সে তাকে দেখতে এত সুন্দর ছিল যে তাকে দেখলেই ভালো যেত, নয়ন রঞ্জন শব্দটা এই কারণে ব্যবহার করেছেন, চোখ যেন চোখে যেন ভালো লাগছে, দেখে যেন তাকে ভালো লাগছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে তার কীরূপ তাকে আপনি চেনেন না, বাসের ট্রামে যেতে দেখছেন, দেখতে যেন ভালো লাগছে, এই নয়ন রঞ্জন। নয়ন রঞ্জনের উদাহরণ দিতে গিয়ে এটা বললাম, বলছেন নয়ন রঞ্জন মূর্তি সুন্দর গরণ, বৈষ্ণব বিভূতি তায় আছে বিলক্ষণ, তার মধ্যে এই বৈষ্ণব যে বিলক্ষণটা এগুলো সব কাটা আছে। তাকে ভৈরবী গোপনে এক চিঠি লিখে পাঠালেন যে কোথায় তুমি আছো, তাড়াতাড়ি দক্ষিণ শহরে এসো, এখানে একজনকে পেয়েছি যাকে আমার মনে হয় অবতার, কারণ অবতার হিসেবেই ভৈরবী ব্রাহ্মণী বারবার তাকে প্রমাণ করছেন, ওই পণ্ডিতদের সভা ডাকা হয়েছে সেইখানে তিনি প্রমাণ করছেন, উদাহরণ দিয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের অঙ্গকান্তি তার শরীরের বিভিন্ন জায়গার বর্ণনা দিয়ে দিয়ে বলছেন, তার সাধন অবস্থায় তার যে নানা ভাব হচ্ছে সেই ভাবগুলোকে পয়েন্ট আউট করে করে উদাহরণ বলছেন যে এ অবতার। এখন তাকে দেখার জন্য তিনি চন্দ্রকে ডেকে পাঠিয়েছেন,
চন্দ্র সম্পর্কে শ্রীরামকৃষ্ণের যে বক্তব্য সেটা আমরা একটু লীলা প্রসঙ্গ থেকে দেখে নেব। লীলা প্রসঙ্গে যে সময় যে অংশ থেকে আমরা পাঠ করছি সে অংশটা নাম হচ্ছে গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। ঠাকুর বলিতেন, চন্দ্র ভাবুক ঈশ্বর প্রেমিক ছিলেন, তাহার গুটিকা সিদ্ধ লাভ হইয়াছিল। মন্ত্রপুত গুটিকাটি অঙ্গে ধারণ করিয়া তিনি সাধারণ নয়নের দৃষ্টি বহির্ভূত বা অদৃশ্য হইতে পারিতেন, অদৃশ্য হইতে পারিতেন এবং এইরূপে অদৃশ্য হইয়া সযত্নে রক্ষিত দুর্গম স্থানেও গমনাগমন করিতেন। কিন্তু ঈশ্বর লাভের পূর্বে ক্ষুদ্র মানব মন এই প্রকার সিদ্ধাই সকল লাভ করিলে যে অহংকৃত হইয়া উঠে এবং অহংকার বৃদ্ধি যে মানবকে বাসনা জালে জড়িত করিয়া উচ্চ লক্ষ্যে অগ্রসর হইতে দেয় না ও পরিশেষে তাহার পতনের কারণ হয়, এ কথা বলিতে হইবে না। গুটিকা সিদ্ধি প্রাপ্তি হইয়া চন্দ্রের অহংকারও বাড়িয়া উঠিয়াছিল। ঠাকুরের নিকট শুনিয়াছি চন্দ্রের মনে মনে ক্রমে কামকাঞ্চনাশক্তি বাড়িয়া যায় এবং এক অবস্থাপন্ন সম্ভ্রান্ত ধনী ব্যক্তির কন্যার প্রতি আসক্ত হইয়া এই সিদ্ধাই প্রভাবে তাহার বাটিতে যাতায়াত করিতে থাকেন এবং এইরূপে অহংকার ও স্বার্থপরতা বৃদ্ধিক্রমে ওই সিদ্ধাই হারাইয়া বসিয়া নানারূপে লাঞ্ছিত হন। পুথিকার যেমন বলছেন, এখানে আরো ডিটেলে বলছেন ঠাকুর যা ঠাকুরের কাছ থেকে শারদানন্দীজি যা শুনেছেন, বলছেন তার গুটিকা সিদ্ধি ছিল। এই যে আমরা যে অষ্ট সিদ্ধির কথা বলি, এক ধরনের জিনিস, ছোট ছোট এই গুটির মতো জিনিস হয়, একটা রুদ্রাক্ষের ফলের মতো জিনিস, সেটি ধারণ করলে সে একই জায়গায় উপস্থিত আছে কিন্তু অদৃশ্য অবস্থায় অন্য আরেক জায়গায় সে পৌঁছতে পারে। সাধনের ফলে প্রত্যেকেরই কম বেশি, এটা আপনারা বিশ্বাস করুন আর না করুন, ফিল করে দেখবেন, প্রত্যেকেরই আপনাদের কম বেশি সাধন করতে করতে কিছু কিছু সিদ্ধাই হয়ে যায়। খুব স্বাভাবিকভাবে মায়েরা জানেন, রান্না করতে করতে একটা সিদ্ধাই হয়ে যায় যে এটা আপনার সামনে এলে আপনি পারবেন। এটা কিন্তু মানে সবসময় যে একই রকম জিনিসপত্র দিয়ে একই রকম রান্না টেস্ট করতে পারছেন তা না, এটা রান্না করতে 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 এক ধরনের সিদ্ধাই তৈরি হয়। প্রত্যেক কর্ম করতে করতে তার কিছু এক্সেলেন্স জিনিসগুলো আমাদের ভেতরে আসে, কিন্তু তার প্রয়োগ খারাপ বিষয় করলে সেই গুণটি আমরা হারিয়ে ফেলি। এই অদৃশ্য হবার ক্ষমতা ছিল এবং সিদ্ধাই এলেই আমরা যখনই বুঝতে পারি আমাদের কাছে অতি প্রাকৃত শক্তি এসে উপস্থিত হয়েছে, আমরা তখন সেটিকে সবসময় ভালো কাজে ব্যবহার করতে পারি না। চন্দ্র তো পারবেই না, কারণ চন্দ্রের কোয়ালিটি সম্পর্কে বলা হচ্ছে, রজভাবে বরা রীতি ভোগেরও বাসনা, তার ভোগ করার বাসনা তার ভেতরে রয়েছে, সে কি করে এমন গুণকে সে অন্যভাবে ব্যবহার না করে পারে, সে থাকতেই পারবে না, তাই সে অন্যভাবে ব্যবহার করত। এক সম্ভ্রান্ত ধনীর পরিবারে তার কন্যার কাছে সে বারবার এরকম অদৃশ্য অবস্থায় যেত, তার যাওয়া আসা কেউ দেখতে পারতো না কিন্তু ঘরে সে প্রবেশ করতে পারত। একটা সময় এগুলো বারবার প্রয়োগ করতে 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 এই শক্তি হারিয়ে যায় এবং চন্দ্র এই শক্তি হারিয়ে ফেলেছিলেন। বলা হচ্ছে এখানে চন্দ্র শক্তি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু পুথিকার বলছেন এই শক্তি শ্রীরামকৃষ্ণ হরণ করেছিলেন, সেই গল্পটা আজকে এখানে পুথিতে বলা আছে। ওখানেতে একদিন প্রভুর নিকটে কথায় কথায় তার নাম গেল উঠে, যেমন চন্দ্রের নাম করিল ব্রাহ্মণী, অমুনি কহিলা প্রভু আমি তারে জানি, বিষ্ণু অংশে জন্ম তার দেখিয়াছি তারে, বিষ্ণু চক্র যুক্ত এক শিলার ভিতরে, পুনশ্চ ব্রাহ্মণী কহে প্রভুর সাক্ষাৎ, একবার দেখিয়াছি তার চারি হাত, নানাবিধ কথোপকথন হইল সায়, ব্রাহ্মণী চলিয়া গেলেন নিজেরও বাসায়। একদিন কথা প্রসঙ্গে ব্রাহ্মণী চন্দ্রের কথা শ্রীরামকৃষ্ণকে বললেন। ঠাকুর কিন্তু কোনোদিন চন্দ্রকে দেখেননি, কিন্তু প্রসঙ্গ ওঠা মাত্র তিনি বললেন আমি তাকে জানি, কীরকমভাবে জানি না, ভাব অবস্থায় আমি দেখেছি যে তিনি বিষ্ণু অংশে জন্ম, একটি বিষ্ণু চক্রযুক্ত শিলার ভেতরে আমি তার মূর্তিটি দেখেছি, কখনো তাকে দেখেছি চার হাত বলা মূর্তি। এটা তিনি তার অনুভবের কথা বলছেন। এইরকম কথোপকথন হতে হতে ধীরে ধীরে
ব্রাহ্মণী তার বাড়িতে ফিরে গেলেন, যেখানে দেবমণ্ডলের ঘাটে যেখানে তিনি থাকতেন। আছিল প্রভুর রীতি হৃদয়ের শনে, দেখিবারে ব্রাহ্মণীরে তাহারও আশ্রমে, যাইতেন প্রীতি ভরে মাঝে মাঝে প্রায়, এবার না যান আর বহুদিন যায়। ইতিমধ্যে ব্রাহ্মণীর পত্র মর্মে জানি, পরম দেবতা প্রভু দেবের ও কাহিনী, আইল সত্তর চন্দ্র ব্রাহ্মণীর ঠাই, না জানেন কোনো বার্তা জগত গোসাই, আপনার কাছে চন্দ্র রাখিয়া গোপনে, ব্রাহ্মণী পাঠায় বার্তা প্রভু সন্নিধানে, আসিবারে একবার আশ্রমে তাহার, বহুদিন গেল কেন না আসার। এবার ঠাকুরের রীতি ছিল তিনি মাঝে মাঝে হৃদয়ের সঙ্গে ব্রাহ্মণীর আশ্রমে যেতেন, সেখানে গিয়ে ব্রাহ্মণী কিছু সেবা করতেন, তার সেবা গ্রহণ করে তিনি ফিরতেন। অনেক দিন তিনি যান। এর মধ্যে চন্দ্র ভৈরবী ব্রাহ্মণীর এই চিঠি পেয়ে ব্রাহ্মণীর কাছে উপস্থিত। ব্রাহ্মণী বললেন, আচ্ছা তোমায় দেখাচ্ছি তুমি কত বড় গুণেধর, তোমার গুণের একটু পরীক্ষা করে দেখি। তিনি চন্দ্রকে লুকিয়ে রাখলেন, লুকিয়ে রেখে এক বার্তা পাঠালেন ঠাকুরের কাছে। বার্তাতে তিনি বললেন যে অনেক দিন তুমি এখানে আসনি, এরকম তো কখনো হয় না, অনেক দিন আসনি, এবার একদিন এসো দেখার জন্য যে ঠাকুর যেটা বলছেন সেটা ঠিক কিনা। আমরা এরকমভাবেই বোধ হয় পরীক্ষা করে নিই, পরীক্ষা করে করে পরীক্ষা করে, আর তিনিও খুব সহজে আমাদের কাছে প্রত্যেকবার পরীক্ষা দেন। ভৈরবী নিজে দেখে তাকে মনে হয়েছিল এ লোকটি অবতার, কিন্তু দেখুন এমনই লীলা যে এইখানে তার মনে হচ্ছে অবতার মানে তার অবিদিত কোনো বস্তু নেই, তিনি জানেন না এরকম জিনিস নেই, কিন্তু তার এই চন্দ্র সম্পর্কে ঠাকুর এই বলাতে তার যেন কেমন একটু সন্দেহ হতে থাকলো, একটু পরীক্ষা করে নেবার দরকার আছে। এইরকমই লীলা তার জীবনে। দুটো ঘটনা আমরা দেখেছি, মথুরামোহন সব সময় শ্রীরামকৃষ্ণের আদেশ পালনের জন্য তৎপর ছিলেন, একদিনও এরকম হয়নি যে আদেশ মথুরামোহনকে করা হয়েছে সেটি কোনো প্রশ্ন করে তিনি করেছেন। অথর দেওঘরে তিনি যাত্রা করলেন, দেওঘরে গেলেন, গরিবদের দেখার পর শ্রীরামকৃষ্ণদেবের হৃদয় এমনভাবে বিগলিত হলো, তিনি বললেন এদের এক মাথা করে তেল কাপড় আর খাবার না দিলে আমি এখান থেকে যাব না। যে মথুরামোহনের টাকার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, তিনি কিন্তু এইবার বেঁকে বসলেন, বললেন তুমি কি জানো বাবা সংসারে টাকা কি করে রোজগার করতে হয়, আমরা তো জানি, তুমি তো বলেই খালাস, তোমার পক্ষে এটা করা সম্ভব, আমাদের পক্ষে এটা করা সম্ভব না, একদম বেঁকেই বসলেন। তখন ইনি তার বাণটি প্রয়োগ করলেন যে এ যদি তুমি এদের যদি না করো শালা, তুমি মনে করেছো আমি এতে যাব, বলেছিলেন শালা কথাটা প্রয়োগ করেছিলেন যে তুমি মনে করেছো আমি এদের ছেড়ে কাশিধামে যাব, আমি এইখানেই থাকবো এদের সঙ্গে। প্রমাদ গুনলেন মথুরামোহন, সেবা হলো ওই নরনারায়ণদের। আবার একই মথুরামোহন তিনি কাশিতে গিয়ে বলছেন যেরকমভাবে ধুলো লোকে মুঠো করে ছেড়ে দেয়, ঠিক সেরকমভাবে অর্থ তুলে তুলে মানুষকে দান ধ্যান করছেন। এই দুটো লীলা শ্রীরামকৃষ্ণদেবের, যে তার ভেতরে যে মানুষের প্রতি ভালোবাসা এই যে কতটা গভীর হতে পারে, কেমন করে মানুষের বেদনা তাকে স্পর্শ করতে পারে, এই লীলা যেন দেখানোর জন্য আগের ঘটনা ঘটল। সেখানে মথুরানাথের একরকম আচরণ, আবার পরবর্তীকালে মথুরামোহনের আরেক রকম আচরণ হতে থাকল। ঠিক এখানে তিনি নিজে তাকে অবতার বলে প্রমাণ করেছেন, পণ্ডিতদের কাছে বারবার যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে লোকটি অবতার, এ আর অন্য কেউ নয়। অবতার যিনি ভগবানের প্রতিনিধি, যিনি ভগবানের প্রতিরূপ, যিনি তিনি তো সর্বজ্ঞ, তার পক্ষে চন্দ্রের পরিচয় জানা, চন্দ্রের পরীক্ষা জানা তার কাছে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু তাও তার মনে হতে থাকলো একটু বাজিয়ে দেখি। বহুদিন আসিবার একবার আশ্রমে তাহার, বহুদিনে গেল কেন নহে আসা আর, প্রভুর শ্রীমুখে আগে শুনেছে ব্রাহ্মণী, যে তোমার চন্দ্র আমি তারে ভালো চিনি, লেগেছে বিস্ময়ে প্রাপ্য ব্রাহ্মণীর প্রাণে, আগে দেখা পরে চেনা না দেখে কে চেনে, দেখিতে রহস্য কি বা চন্দ্রে আঁকি ঘরে, অন্নাদি ব্যঞ্জন রাধে বাহির দুয়ারে, হেন কালে উপনীত প্রভু নারায়ণ, দূর থেকে ঘরে চন্দ্রে করি নিরীক্ষণ।
এসেছে এসেছ চন্দ্র এত কহিয়া, ওহে চন্দ্র চন্দ্র বলি ডাকে নচে চাইয়া, নীরব ব্রাহ্মণী চন্দ্র নাহি দেয় সাড়া, এমন সময়ে প্রভু হইল বাহ্যহারা। চন্দ্রকে লুকিয়ে রেখেছেন রান্নাঘরের ভেতরে, আর বাইরের দুয়ারের কাছে বারান্দাতে তিনি রান্না করছেন, যে ওখানে অ্যাজ ইফ যেন তাকে লুকিয়ে রাখা আছে। ঠাকুর এলেন, ওখান দিয়ে দেখছেন চন্দ্র বসে আছে, তিনি তো তাকে চেনেন, তিনি চিৎকার করে বলতে থাকলেন, এসেছো এসেছো চন্দ্র, ওহে চন্দ্র চন্দ্র বলি ডাকিয়া ডাকেন চেঁচাইয়া, তিনি চেঁচিয়ে চিৎকার করে করে ডাকে, ও চন্দ্র ও চন্দ্র এসো এসো। দুজনেই কিন্তু চুপচাপ, ব্রাহ্মণীও চুপ করে আছে, চন্দ্র কোনো ডাকে কোনো সাড়া দিচ্ছে না। ঠিক এমনই সময় তিনি বাহ্য জ্ঞান হারা হয়ে পড়লেন। তাড়াতাড়ি এখন আসিয়া চন্দ্রনাথ সবলে ধরিল শ্রীপ্রভু, সবলে ধরিল তেরে শ্রীপ্রভুর হাত, ভাবভঙ্গেই শত আবেশ মাত্র গায়ে, বলে বলিলেন ওহে চন্দ্র চিনেছি তোমায়। চন্দ্রনাথ কয়ে তাই উত্তর বচনে, চিনিয়াছ এতদিনে ভুলেছিলে কেনে, ঈশ্বর ইচ্ছায় প্রভু কইল প্রত্যুত্তর, চন্দ্র কহে অন্য কে বা তুমি ঈশ্বর। শ্রীপ্রভু বলেন তুমি এবে দেহধারী, ভুল হয় সদা ঠিক রাখিতে না পারি, চন্দ্রের আছিল আর এক শক্তির গায়ে, অলক্ষে যাইতে পারে বাসনা যেথায়, কাম তৃপ্তি হেতু করে শক্তির চালনা, বারে বারে প্রভু তাই করিলেন মানা, শ্রীয়াজ্ঞায় অনাবিষ্ট দেখিয়া তাহারে, টানিয়া লইলা শক্তি নিজের শরীরে, চন্দ্র হইল বিষহীন ভুজঙ্গের প্রায়, সরদনে শ্রীচরণে লুটাপুটি যায়, রামকৃষ্ণ লীলা অতি মধুর কথন, শুন অতঃপর কি বা পশ্চাৎ সাধন। তিনি বাহ্য জ্ঞান হারা হয়ে পড়েছেন, আর এক দিব্য আকর্ষণে চন্দ্র ছুটে এসে তেরে বলছেন, সবলে ধরিল তেরে শ্রীপ্রভুর হাত, ছুটে এসে তিনি সবলে ঠাকুরের হাতটিকে ধরে ফেললেন, তার হাত স্পর্শের সঙ্গে সঙ্গে তার ভাবভঙ্গ হয়ে গেল শ্রীরামকৃষ্ণ। তিনি বললেন ওহে চন্দ্র তোমায় চিনিয়াছি, চন্দ্র উত্তর দিলেন চিনেছে যখন তাহলে এতদিন কেন, এতদিন কেন আমায় ভুলেছিলে, ঈশ্বর ইচ্ছায় কইলা, ঈশ্বর ইচ্ছায় প্রভু কইলা প্রত্যুত্তর, চন্দ্র কহে অন্য কে বা তুমি ঈশ্বর। ঠাকুর বলছেন তোমায় এতদিন এই কারণে চিনতে পারিনি, ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় আজ তোমার সাথে আমার আবার দেখা হলো, এতদিন সেই কারণে তোমায় ভুলেছিলাম। চন্দ্র বললেন সে তো ঈশ্বরের ইচ্ছা, তুমি বলছো তুমি তো স্বয়ং ঈশ্বর। শ্রীপ্রভু বললেন আমি তো দেহধারী, যেমন তিনি সবসময় বলতেন আমার তো মানুষ, তো সাধারণ মানুষ, ভুল হয় সদা ঠিক রাখিতে না পারি, চন্দ্রের আছিল আর এক, তার মনে হতে থাক, তিনি বললেন যে আমার তো ভুল হতেই পারে, চন্দ্র আছিল আর এক শক্তি গায়, অলক্ষে যাইতে পারে বাসনা যেথায়, যেটার কথা আমরা এতক্ষণ বললাম, কাম তৃপ্তি হেতু করে শক্তির চালনা, বারে বারে প্রভু তাই করিলেন মানা। এবার তিনি শিক্ষা দিচ্ছেন তাকে, তিনি জানেন চন্দ্রের এই গুটিকা সিদ্ধি আছে, তার জন্য তিনি নীচ বৃত্তি তৃপ্তির জন্য, নীচ বাসনা তৃপ্তির জন্য তিনি সেটিকে ব্যবহার করতেন। ঠাকুর তাকে বারণ করলেন যে এইভাবে এই শক্তির অপব্যবহার করা ঠিক নয়। শ্রীয়াজ্ঞায় অনাবিষ্ট হই দেখিয়া তাহারে, টানিয়া লইলা শক্তি নিজেরও ভিতরে, তিনি দেখলেন এলো কথা শুনবার লোক নয়, আবার করবে, চুপচাপ আছে, কোনো উত্তর দেয় না, তিনি আস্তে করে তাকে স্পর্শ করে তার থেকে এই শক্তি কেড়ে নিলেন। কেমন হলো চন্দ্রের রিয়াকশনটা কিরকম? চন্দ্র হইল বিষহীন ভুজঙ্গের প্রায়, সরদনে শ্রীচরণে লুটাপুটি খায়, রামকৃষ্ণ লীলাওতি মধুর কথন, শুন অতঃপর কি বা পশ্চাৎ সাধন। কেন কেড়ে নিলেন তিনি? কারণ চন্দ্র সাধক, আমরা দেখেছি গৌরী পণ্ডিতের ক্ষেত্রে তিনি সাধক, এই সিদ্ধাই তিনি অর্জন করেছেন, তিনি সাধন করে, কিন্তু এই সিদ্ধাই এর মোহে তিনি সাধন পথে আটকে গেছেন, অনেকটা একটা বদ্ধ জলার মতো, যে জল বন্ধ হয়ে গেছে তার বেরোবার কোনো পথ নেই, সেই জল আস্তে আস্তে পচে যাচ্ছে,
তার যে সাধক সত্তা একটা সময় সেটা হারিয়ে যাবে, তাই তিনি যেটি কারণে বাধা সেই বাধাটুকু কেড়ে নিলেন আর সেই ধারা খুলে গেল। এবার চন্দ্র আবার করে উত্তন করে সাধন ভজন করে তার সেই সাধক সত্তাকে ফিরে যাবেন, ফিরে পাবেন। এইখানে চন্দ্র প্রসঙ্গে আবার একটু তথ্য আমরা দেব, সেটা আমরা লীলা প্রসঙ্গ থেকে বলব। এই এই কথা বলিয়াই ঠাকুর কিন্তু ঠাকুর আবার ঈষৎ হাস্য করিলেন, কিন্তু তাদের ঐরূপ ক্ষমতার বেশি দিন রইল না। তাদের বলতে আরো একজনের কথা বলছে, গিরিজা, ভৈরবী ব্রাহ্মণীর আরেকজন শিষ্য ছিলেন গিরিজা। তার ভেতরে আলো উৎপাদন করার ক্ষমতা ছিল। বলছেন যে যখন দুজনে মিলে একদিন দক্ষিণেশ্বরে ফিরছেন, তখনকার মতো এখনকার মতো ইলেকট্রিক লাইট ছিল না, অন্ধকার খুব, হঠাৎ রাপথ খুঁজে পাচ্ছেন না। গিরিজা বললেন, তুমি একটু দাঁড়াও, দাদা একবার দাঁড়াও, আমি তোমায় আলো দেখাইতেছি। গিরিজা বলিলেন, এই বলিয়া পশ্চাৎ ফিরাইয়া দাঁড়াইলেন এবং তাহার পৃষ্ঠদেশ হইতে একটি জ্যোতির লম্বা ছটা নির্গত হইয়া পথ আলোকিত করিল। ঠাকুর বলিতেন, সে ছটায় কালীবাটির ফটক পর্যন্ত বেশ দেখা যাইতে লাগিল ও আমি আলোয় আলোয় চলিয়া আসিলাম। একদিন দুজনে ফিরছেন, গিরিজা এবং ঠাকুর, রাতে অন্ধকারে তারা রাস্তা খুঁজে পাচ্ছে না। গিরিজা বললেন, তুমি একটু দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি, আলো দেখাচ্ছি। বলে তিনি পেছন ফিরে দাঁড়ালেন, তার সেই পিঠ থেকে আলো জ্যোতি বেরোতে থাকলো, এত জ্যোতির্ময় সেটা যে কালীবাড়ির ফটক থেকে দেখা যেতে থাকলো, এবং সেই আলোয় আলোয় তিনি ফিরে এলেন। ঠাকুর বলছেন, এদের কথা বলতে গিয়ে বলছেন, কিন্তু তাদের এই রূপ ক্ষমতা আর বেশি দিন রইল না। এখানকার অর্থাৎ তাহার নিজের সঙ্গে কিছুদিন থাকতে থাকতে এই সকল সিদ্ধাই চলে গেল। আমরা এইরূপ হইবার কারণ জিজ্ঞাসা করায় বলিলেন, নিজের শরীর দেখাইয়া মা এর ভেতরে তাদের কল্যাণের জন্য তাদের সিদ্ধাই বা শক্তি আকর্ষণ করে নিলেন, আর ঐরূপ হবার পর তাদের মন আবার ঐসব ছেড়ে ঈশ্বরের দিকে এগিয়ে গেল। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, যে তারা ঈশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ভগবানকে পাবে বলে তারা রওনা দিয়েছিল, এই সিদ্ধাইয়ের মোহে তারা হারিয়ে গেছিল, তারা পথ হারিয়ে ফেলেছিল। তাদেরকে আবার করে তিনি পথ খুঁজে দিলেন, পথে তার পথের দিকে তাদের এগিয়ে যেতে সাহায্য করলেন। তাই তিনি তাদের যা কিছু শক্তি যে মোহের কারণে তারা হারিয়ে গেছিল সেই মোহটুকুকে নিজের মধ্যে নিয়ে নিলেন। এবার আরেক ধরনের মতের কথা বলবো। আমরা শুরু করেছিলাম আজকে যেখান দিয়ে, যে তাঁর সময় নানা আকারে নানা মানুষ এসে হাজির হয়েছেন, যাদের নানা নানা রকমের ভাব। একটি ভাবে চন্দ্রের কথা আমরা পড়লাম, অপর একটি ভাব তিনি বলছেন, সমকালে প্রচলিত কর্তা ভজা মত, ভগবানে যাইবারে এও এক পথ, পথটি বড়ই নোংরা উপমা তাহার, যেমন বাড়িতে থাকে নানান দুয়ার, কোনো দ্বার সদরেতে প্রবেশের তরে, কোনো দ্বারে যাওয়া যায় অন্দর ভিতরে, মেথরের জন্য থাকে আলাহিদা পথ, সেই মতো অবিশুদ্ধ কর্তা ভজা মত, প্রকৃতি লইয়া সঙ্গে সাধনার প্রথা, দুর্বল জীবের পক্ষে মুশকিলের কথা, বিশেষে এ কলিকালে মানুষের মন স্বভাবত কামিনী কাঞ্চনে নিমগন। আরেক মতের মানুষের কথা তিনি বললেন, তার কাছে আসতেন, তারা হলো কর্তা ভজা। বলছেন ভগবানে যাবার এও এক পথ, কেমন সে পথ? বলছে একটা বাড়িতে ঢোকার নানা রকমের রাস্তা আছে, কোনো বাড়ি সদর দিয়ে, সদর দরজা দিয়ে প্রবেশ করতে পারি আমরা, কোনোটা কোনো দরজা দিয়ে অন্দরে প্রবেশ করতে পারি, আবার মেথর যে এসে প্রবেশ বাড়ি ঘর তো পরিষ্কার করে তাদের জন্য একটা আলাদা পথ আছে। বলছেন এই যে কর্তা ভজা মত অনেকটা এই মেথরদের রাস্তা দিয়ে আসার মতো, ময়লা পথ, মলিন পথ। বলছে কেমন সে পথ? বলছে প্রকৃতি লইয়া সঙ্গে সাধনের কথা, দুর্বল জীবের পক্ষে মুশকিলের কথা। প্রকৃতি স্ত্রীকে গ্রহণ করে স্ত্রী সঙ্গ নিয়ে সাধন ভজন করার কথা, সাধারণ মানুষের পক্ষে এ অতি কঠিন পথ। আপনারা দেখবেন, আমি পড়বো যে কর্তা ভজা মতের কথা বলবো, দেখবেন খুব উঁচু ধরনের ভাব, কিন্তু এটি খুব সাধারণ মানুষের জন্য প্রয়োগ করা যায় না।
সাধারণ মানুষ এই পথ অবলম্বন করতে গেলে হারিয়ে ফেলবে। বলছে বিশেষত এই বিশেষে এই কলিকালে মানুষের মন স্বভাবত কামিনী কাঞ্চনে নিমগ্ন। যার মন এই কলিকালের মানুষদের কথা, যাদের মন ভোগ বাসনায় লিপ্ত হয়ে আছে, তাদের পক্ষে আরও বেশি করে তাদের পক্ষে এই অবস্থায় আসা খুব কঠিন। এবার তিনি কেন কামিনী কামিনী নিয়ে সাধনে কি সমস্যা আছে সে কথা তিনি বলছেন। এটা এক ধরনের সতর্ক করে দিচ্ছেন, মায়েরা অন্য কোনোভাবে নেবেন না জিনিসটা। দু ধরনের শক্তির কামিনীর কথা বলছেন, একজন বিদ্যাশক্তি আর একটি অবিদ্যাশক্তি। অবিদ্যাশক্তি যা মানুষকে বেঁধে রাখে, যা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে না, এই অবিদ্যাশক্তির কাছ থেকে আমাদের সব রকমভাবে সরে যাওয়ার কথা তিনি বলছেন। সাধক সব রকমভাবে অবিদ্যাস মায়াকে পরিহার করবে, তাই এখানে যেভাবে বলা আছে সেটা আমরা বলছি। মূর্তিমতি অবিদ্যার এত শক্তি তার, নরলোকে বসায়েছে ভেড়ার বাজার, একচ্ছত্র ধরাতলে করিছে শাসন, অধিকার করিয়া ধর্মের রত্নাসন, প্রজাগণ লয়ে মন প্রাণ বুদ্ধি স্মৃতি, যুক্ত করে দেয় তার যুক্ত করে দেয় কর তায়ে দিবারিতি, বিশেষে কামিনী কায়া না যায় বা খানি, প্রকৃতি সাগর স্থিত চুম্বকের খনি। তিনি অবিদ্যা মায়ার কথা বলছেন, বলছেন তার এত শক্তি নরলোকে যেন ভেড়ার বাজার বসিয়েছেন। ভেড়ার বাজার বলতে এখানে আজ্ঞাবহ করে রেখেছেন সবাইকে, সবাই যেন তার আজ্ঞাবহ, সবাই তার কথায় উঠবে তার কথায় বসবে। এখানে ভেড়ার বাজার বলতে এইটিকে তিনি বুঝিয়েছেন। একচ্ছত্রে ধরাতলে করিছে শাসন, অধিকার করিয়া ধর্মের রত্নাসন, ধর্মের রত্নাসন অধিকার করে তিনি যেন একচ্ছত্র অধিপতি আরম্ভ করেছে। কারণ সবাই তো তার অনুগত, অতএব তিনি যা বলবেন সেটাই শেষ কথা। প্রজাগণ লয়ে মন বুদ্ধি স্মৃতি, প্রজাগণ লয়ে মন প্রাণ বুদ্ধি স্মৃতি, যুক্ত করে দেয় কর তায়ে দিবারিতি, তার সমস্ত কিছু যা দিয়ে সে কাজকর্ম করতে পারে, তার মন প্রাণ বুদ্ধি স্মৃতি যেগুলি তাকে ভালো মন্দের বিচার করতে শেখায়, সেগুলিকে যেন সব একসঙ্গে জুড়ে একদিকে ধাবিত করেছেন। বলছেন কেমন সে কামিনী কায়া, অবিদ্যাশক্তি কেমন, তিনি বর্ণনা করছেন। বিশেষে কামিনী কায়া না যায় বা খানি, প্রকৃত সাগর স্থিত চুম্বকের খনি, লৌহপাতে তলা মোড়া তরি রূপ নরে, পাইলে অমনিতায় ডুবায় পাথারে, প্রভুদেব বলিতেন মায়ারূপামে, যাহা ছিল ঘরে দিল সমুদায় খে। কেমন সে অবিদ্যা মায়া, বলছেন সাগরের তলায় যেন একটা বড় চুম্বক রাখা আছে, আর এই পুরুষ যেন এমন একটা তরি যার তলার অংশটুকু লোহার পাতে তৈরি। লোহার পাত দিয়ে তৈরি থাকলে যখন সেই তরি, সেই তরণী সাগরে বা নদীতে নামবে, সঙ্গে সঙ্গে সেই চুম্বক তাকে আকর্ষণ করে তাকে ডুবিয়ে দেবে, সে তো ভেসে থাকতে পারবে না, কারণ চুম্বকের শক্তিতে সেটা এক জায়গায় এসে যাবে। তিনি বলছেন কেমন সে অবিদ্যা শক্তি কেমন, না পাইলে প্রভুদেব বলিতেন মায়ারূপামে, যাহা ছিল ঘরে দিল সমুদায় খেয়ে, যা ছিল তার সম্পদ সব কিছুই সে নিজেই গ্রহণ করল, অন্য কাউকে যে দিতে জানে না। পদে পদে উপদেশে দিলা ভগবান, কামিনী কাঞ্চন যে তার সাবধান, ঘুণরূপা কামিনী যদ্যপি গিয়া পশে, যারা যারা করে কাঁচা নররূপ বাসে। আবার উদাহরণ দিচ্ছেন, তিনি পদে পদে এই অবিদ্যা শক্তির থেকে মানুষকে সাবধান করছেন, বলছেন এ কেমন না ঘুণের মতো, ঘুণ যে পোকা তার মতো, এ যেমন বাঁশেতে ঘুণ পোকা লাগলে সমস্তটাকে নষ্ট করে দেয়, ঠিক মানব জীবনে এরকম অবিদ্যা শক্তির প্রভাব এলে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। হেন মেয়ে লয়ে যেথা সাধনা উপায়, কোটির ভিতর কটা লোক রক্ষা পায়, প্রভু বলিতেন এই পথ নহে সোজা,
কামিনী হিজড়া হবে নর হবে গোজা, তবে হয় কর্তা ভজা না হইলে নয় পদে পদে সাধকের পতনের ভয়। বলছেন এরকম যে এরকম যেখানে এক অবিদ্যা শক্তি নিয়ে সাধনা, সেখানে সে কেমন করে এই যুদ্ধে সে বিজয়ী হবে, সে তো হারিয়ে যাবে। বলছেন পুরুষ এবং স্ত্রী, এই সাধক এবং সাধিকা, এরা পূর্ণত যদি নিষ্কাম হয় তবে এই সাধনা হয়। আমরা কর্তা ভজা প্রসঙ্গে ঠাকুরের যে কি মত ছিল সেটা একটু বলবো লীলা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড থেকে, যেখানে তিনি বলছেন, ঠাকুর বলছেন লীলা প্রসঙ্গকার লিখছেন, কর্তা ভজা প্রভৃতি সম্প্রদায়ে ঈশ্বর মুক্তি সংযম ত্যাগ প্রেম প্রভৃতি বিষয়ক কথার উল্লেখ করলেই পাঠক আমাদের কথা সহজে বুঝতে পারবেন। ঠাকুর ওই সকল সম্প্রদায়ের কথা বলিতে বলিতে অনেক সময় এগুলি আমাদের বলতেন, সরল ভাষায় ও ছন্দবদ্ধে লিপিবদ্ধ হইয়া উহারা অশিক্ষিত জনসাধারণের ওই সকল বিষয় বুঝিবার কতদূর সহায়তা করে তাহা পাঠক ওই সকল শ্রবণ করিলেই বুঝিতে পারবেন। মূলত এটি বৈষ্ণব ধর্মের যে উদার ভাব ছিল তার থেকে সরে গিয়ে খুব সাধারণ যারা অল্প লেখাপড়া এবং অনগ্রসর গোষ্ঠীর মানুষ তাদের মধ্যে এই কর্তা ভজার ধর্ম, কর্তা ভজার যে সাধন, এটা সবচেয়ে বেশি প্রচারিত হয়েছিল এবং প্রসারিত হয়েছিল। তাদেরকে তিনি কীরকমভাবে, মানুষ কীরকমভাবে তারা নিজেদের একে অপরের যে কিছু যে টার্ম ছিল, টেকনিক্যাল টার্ম, সেইগুলো সম্পর্কে ঠাকুর বলছেন, এই সকল সম্প্রদায়ের লোকে ঈশ্বরকে আলেকলতা বলিয়া নির্দেশ করতেন, ভগবানকে তারা আলেকলতা বলতেন। আলেকলতা কেন? বলা বাহুল্য সংস্কৃত অলক্ষ্য কথাটি হইতে আলেক কথাটির উৎপত্তি। অলক্ষ্য, যিনি পেছনে থাকেন, যিনি যাকে দেখা যায় না, যিনি সমস্ত কিছু কার্যাবলীর শক্তি, অথচ যার স্থূল উপস্থিতি আমরা আমাদের স্থূল চোখ দিয়ে দেখতে পাই না, সেই অলক্ষ্যে থাকা ঈশ্বর, তাই তাকে নিজেরা বলতেন আলেকলতা। এই আলেক, এই আলেক শুদ্ধ সত্য মানব মনে প্রবিষ্ট হয়ে বা তদ অবলম্বনে প্রকাশিত হইয়া কর্তা বা গুরুরূপে আবির্ভূত হতেন। ঠিক যেরকম ভাবে আমরা অবতারের কথা বলি, যে মানুষের মধ্যে যখন ভগবানের প্রকাশ হয়, যখন ভগবান মানুষের মধ্যে নেমে মানুষের মতো করে আচরণ করেন তাকে অবতার বলি। কর্তা ভজারা একে বলছেন, এই রকম মানুষকে বলছেন কর্তা বা গুরু। এইরূপ মানবকে ইহারা সহজ উপাধি দিয়া থাকেন, একে এরা সহজ বলেও বলছেন। যথার্থ গুরুভাবে ভাবিত মানবই এই সম্প্রদায়ের উপাস্য বলিয়া নির্দিষ্ট হওয়ায় উহার নাম কর্তা ভজা হইয়াছে। যেহেতু গুরুকেই পূজা করা হয়, গুরুকেই বন্দনা করা হয়, গুরুকেই ইষ্ট বলে ধরা হয়, তাই এই সম্প্রদায়ের নাম হল কর্তা ভজা, গুরুকে যিনি ভজনা করেন। আলেক সত্তার স্বরূপ ও বিশুদ্ধ মানবে আবেশ সম্বন্ধে ইহারা এইরূপ বলতেন, ছোট্ট ছোট্ট কবিতার মধ্যে দিয়ে এরা বলতেন, আলেক আসে আলেক যায়, আলেকের দেখা কেউ না পায়, আলেককে চিনিয়াছে সেই তিন লোকের ঠাকুর যেই। বলছেন আলেক আসে আলেক যায়, মানুষের মধ্যে ভগবানের প্রকাশ হয়, আলেক আসেন আলেক যায়, আলেক প্রকাশিত হয়ে অপ্রকাশিত হয়ে যায়। এই তার যাওয়া আসা দেখে যে আলেককে চিনতে পারে, ভগবানকে যে অনুভব করতে পারে, সেই হলো তিন লোকের ঠাকুর। সেই কর্তা তিনি হলেন সেই তিন লোকের ঠাকুর, স্বর্গ মর্ত পাতালের ঠাকুর হলেন তিনি, যা যিনি ভগবানের আসা যাওয়া অনুভব করতে পারেন। সহজ মানুষের লক্ষণ কীরকম, কেমন লোক হবে এদের গুরু, গুরু কীরকম হবে, বেঁধে দিচ্ছেন কী কী হবে। তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা থাকিল, তিনি কখনো কামভাব ধৈর্যচ্যুতি হয় না। তিনি এই ওদের সাধন ভজন আপনারা শুনলেনই, স্ত্রী নিয়ে সাধন ভজন করেন, কিন্তু যখনও তার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসে না। বলছেন এরা কবিতা দিয়ে বর্ণনা করতেন কেমন হবে এদের গুরু, রমণীর সঙ্গে থাকে না করে রমণ। আরও পরিষ্কার করে বলছেন, রাঁধুনি হইবি ব্যঞ্জন বাটিবি,
হারি না ছুইবি তায়, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবি তায়, অমীয় সাগরে সিনানো করিবি, কেশ না ভিজাবি তায়। কেমন সে গুরু যে রাঁধুনি হবে, রাঁধবে, ব্যঞ্জন বাঁধবে, সবাইকে তরকারি বেটে খেতে দেবে, বিতরণ করবে, অথচ হাঁড়ি সে ছোবে না, এতখানি তার হওয়ার কথা। সাপের মুখেতে ভেকেরে নাচাবি, ব্যাংকে সাপের মুখে জীবের গোড়ায় নাচাবে, অথচ কোনোভাবেই সাপ সেই ব্যাংকে গিলতে পারবে না। অমীয় সাগরে স্নানও করিবি, কেশ না ভিজাবি তার, অমীয় সাগরে স্নান করবে অথচ তার চুল ভিজবে না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, এই গানটা আপনারা শুনেছিলেন, এটা এই কর্তা ভাজা সম্প্রদায়ের গান, এই ভাব নিয়েই গানটি লেখা। অতএব বুঝতে পারছেন এদের গুরু কিন্তু খুব সাধারণ মানুষ হতে পারে না, খুব সাধারণ মানুষ এই সাধনার অধিকারী হবে না। কেন ঠাকুর, আপনারা এতক্ষণে বুঝতে পারবেন, হয়তো অনেকের খারাপ লেগে থাকতে পারবে, তিনি মায়েদের সম্পর্কে খুব একবারে ডিস্টিংক্টিভ বলছেন যে কেন করা সম্ভব নয়। এখানে তিনি এখানটায় যেখানে আমরা দেখছি যে এই কেমন লোক হবে তাদের গুরু, কে তাদের এগিয়ে নিয়ে যাবে, কে তাদের কর্তা হবে, যাকে তারা ভজনা করবে, তার কোয়ালিটি কেমন থাকা দরকার, সেইখানে এই বর্ণনা করছেন। কিন্তু খুব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তন্ত্রের ভিতর সাধকদের যেমন পশু, বীর ও দিব্যভাবে শ্রেণীবদ্ধ করা আছে, তন্ত্রে সাধককে তিন ভাগে ভাগ করা হয়, পশু, বীর এবং দিব্যভাবযুক্ত, ঠিক এরকম এদের ভেতরও ভাগ আছে। কেমন সে ভাগ? আউল বাউল দরবেশ সাঁই, সাঁইয়ের পর আর নাই। সাধারণ যে সাধক সে হলো আউল, তার থেকে যার কিছু অনুভব হয়েছে সে হলো বাউল, তার থেকে যে হয়েছে যে ঘর ছেড়েছে সে দরবেশ, আর যিনি সিদ্ধ, যিনি প্রতি মুহূর্তে সেই কর্তাকে নিজের অন্তরের মতো অনুভব করে ফেলেছেন, তিনি হলেন সাঁই, সাঁইয়ের পর আর নাই। এরা ঠাকুর বলিতেন ইহারা সকলে ঈশ্বরের অরূপ রূপের ভজন করেন, এবং এই সম্প্রদায় কয়েকটি গানও আমাদের নিকট তিনি গাইতেন। একটি গান খুব বিখ্যাত যেটির উল্লেখ করা আছে, আমরা না জেনে না বুঝেই গাই, কিন্তু এটি কর্তা ভজা সম্প্রদায়ের গান, ভাবটি নিয়ে। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, ওরে খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, আবার দীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কোনজন, কবির বলে শোন 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 ভাবো শ্রী গুরু, ভাবো গুরুর শ্রীচরণ। দেখুন খুব অসম্ভব সাধনের কথা বলছেন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, সেই রত্নধন খুঁজলে ওপরে ওপরে খুঁজলে হবে না, তল অতল পাতাল একেবারে সব শেষ অংশে পৌঁছে যাবে, তবে সেই রত্নধন, তবে সেই সম্পদ খুঁজে আসবে। দেখছেন তো, এই মানুষ সহজ যার বর্ণনা দিয়েছে কেমন গুরু হবে, এ লোকই পারবে এই সাধন করতে, যে কখনো কোনো মোহেতে হারিয়ে যাবে না। বলছেন ড্যাং 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 ডাঙায় ডিঙি, ডাঙাতে আবার কখনো ডিঙি চলে, কিন্তু বিশ্বাসের ডিঙি ডাঙাতেও চলে, তার বিশ্বাসের পরিমাণ এত গভীর হবে যে ডাঙাতেও তার ইয়েতে ডিঙি চলবে, চালায় আবার শিকঞ্জন কবির বলে শোন 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 ভাবো গুরুর শ্রীচরণ। কবির বলছে যে তার গুরুর শ্রীচরণ ভাবো, গুরুতে বিশ্বাস করলে তুমি এই অসাধ্য সাধন করতে পারবে। তিনি বলছেন এই রূপে গুরু উপাসনা ও সকলে একত্রিত হইয়া ভজনাতে ভজনাদিতে নির্দিষ্ট থাকা, ইহাই তাহাদের সাধনার প্রধান সাধন। ইহারা দেব দেবী মূর্তি আদি অস্বীকার না করিলেও উপাসনা বড় একটা করেন না। ভারতে গুরু বা আচার্যের উপাসনা অতীব প্রাচীন, উপনিষদের কাল হইতে প্রবর্তিত বলিয়া বোধ হয়, কারণ উপনিষদেই রহিয়াছে আচার্য দেব ভব, তখন দেবদেবীর উপাসনা আদৌ প্রচলিত হয় নাই বলিয়াই বোধ হয়। সেই আচার্য উপাসনার কালে ভারতে কতরূপ মূর্তি ধারণ করিয়াছে দেখিয়া আশ্চর্য হইতে হয়। লীলা প্রসঙ্গকার শারদানন্দজি বলছেন যে গুরুকে ভজনা করা এটা নূতন কিছু নয়, একটা সময় ছিল যে সময় কোনো দেব দেবতা ছিল না, যিনি সেই অদ্বয় অক্ষয় ব্রহ্মের কথা আমাদের কাছে বলতেন তিনি আমাদের গুরু, তারই আমরা তাকে আমরা দেবতা রূপে বর্ণনা করতাম।
কিন্তু পরবর্তীকালে যখন দেবতাদের আবির্ভাব হলো, দেবতাদের কল্পনা আমরা করতে শিখলাম, তখন তারই আমরা ভজনা করতাম। কিন্তু এই আচার্য উপাসনা, তিনি বিস্ময় প্রকাশ করছেন যে আচার্য উপাসনা কালে পরবর্তীকালে যে এরকম এরকম রূপ ধারণ করেছে, এই যাদের মধ্যে কর্তা ভজেরা কিন্তু খুব যে বেদ উপনিষদ পড়া মানুষ কিন্তু নয়, খুব অন্তজ শ্রেণীর মানুষ, তাদের মধ্যে এই সাধন ভজনটি হয়েছে। এতদ ভিন্ন সূচি অসূচি ভালো মন্দ প্রভৃতি ভেদ জ্ঞান মন থেকে ত্যাগ করিবার জন্য নানা প্রকার অনুষ্ঠানও সাধককে করিতে হয়। ঠাকুর বলতেন যে সকল সাধুরা গুরু পরম্পরা অবগত হইয়া থাকেন, ঠাকুর তাহারও কিছু কিছু কখনো কখনো উল্লেখ করিতেন। তিনি বলতেন যে এদের এই ভাবনা চিন্তাগুলো কি কি ছিল, এছাড়া যে সূচি অসূচির জ্ঞান, ভালো মন্দ এই সমস্ত কিছু সরিয়ে দেওয়া, এইগুলির জন্য তারাও নানা রকমের অনুষ্ঠান করত। কিন্তু মূল এদের যে অনুষ্ঠান সেটা ছিল সম্পূর্ণভাবে আর কিছু না, গুরুকে উপাসনা করা, তাকে কর্তা ভেবে সাধন করা। আর একটুখানি বলব, এই সম্প্রদায়ে ভুক্ত বৈষ্ণব চরণ ভাগবত আচার্য প্রভু ভক্ত প্রভুপাদে মন শহরের সন্নিকট কাছির বাগান সেখানে তাদের গুপ্ত সাধনার স্থান বৈষ্ণব ছার চরণ ছিল আচার্য তাহায় সাধক সাধিকা বহু ভক্ত সম্প্রদায় গোপনে গোপনে তথা হয়ে একত্রিত আচার্যের ধিক্কামতো সাধনা করিত মধুর স্বভাবযুক্ত বৈষ্ণব চরণ সত্য তত্ত্বান্বেষী শুদ্ধ সুসরল মন। এখানে ঠাকুরের কাছে আসতেন বৈষ্ণব চরণ, তিনি এই সম্প্রদায়ভুক্ত কর্তা ভজা সম্প্রদায়ভুক্ত ছিলেন, ভাগবতে পণ্ডিত ছিলেন, তাই ভাগবত আচার্য তার নাম উপাধি ছিল। কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসতেন, তার গুণের কথা বলছেন, দুটি গুণ বলছেন, দুটি লাইনে বর্ণনা করছেন। বলছেন মধুর স্বভাবযুক্ত বৈষ্ণব চরণ সত্য তত্ত্বান্বেষী শুদ্ধ সুসরল মন। এক সাধক কেমন হবে তার গুণ ঠিক সেরকমভাবে প্রকাশিত হয়েছিল বৈষ্ণব চরণের জীবনে। তিনি ছিলেন মধুর স্বভাবযুক্ত, কর্কশ নন, আর কি সত্য তত্ত্বান্বেষী, সত্যের তত্ত্বের অনুসন্ধান করেছেন। ভগবান হলেন সত্য স্বরূপ, এই ঈশ্বরকে যে সাধন করে, সে ঈশ্বরকে যে খোঁজে, তাকে অবশ্যই সত্য তত্ত্বান্বেষী হতে হবে। যদি খুঁজতে আমরা না শিখি, যদি আমরা এক জায়গায় থেমে যাই, কখনো এগোতে পারবো না। সেই বৈষ্ণব, সেই ব্রহ্মচারী এবং কাঠুরের গল্প আপনাদের সকলের মনে আছে। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী তাকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। চন্দনের খনি, তামার খনি, রূপার খনি, সোনার খনি, হীরে মণি মুক্ত সমস্ত কিছু সে খুঁজে পেল। সে যদি এই তত্ত্বের অনুসন্ধান না করত, সে যদি এই সম্পদের অনুসন্ধান না করত, তাহলে সে ওই চন্দনের বনেতেই থেকে যেত, তার আগে সে এগোতে পারত না। সাধকের এই একটি সবচেয়ে বড় লক্ষণ, সে তত্ত্বান্বেষী, সত্যের তত্ত্বান্বেষী। আর কেমন? শুদ্ধ সুসরল মন। ঠাকুর বলছেন উদার এবং সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। উদার কেন না? যার মধ্যে অন্য কোনো রকম জটিলতা নেই, জটিলতা থাকলে সে মনে কখনো তার সবসময় সন্দেহ জাগবে, আর কি সুসরল মন, শিশুর মতো সরল তার মন। বলছেন শহরের সন্নিকটে, এই বৈষ্ণব চরণে শহরের সন্নিকটে কাছির বাগান বলে একটা জায়গা, সেখানে তাদের একটা সাধনার স্থান ছিল। কেমন সে সাধনা স্থান? গুপ্ত সাধনা সেখানে হতো, কারণ এই জিনিস তো বাইরে করলে অনেকে এর অন্যরকম অর্থ তৈরি করবে, তাই তিনি এই সাধন হতো গুপ্তভাবে। সেখানে অনেক সাধকরা, সাধক সাধিকারা একে অপরের সঙ্গে সাধন করতেন, একে অপরে সাধনা করতেন। ঠাকুর সেখানে একবার গেলেন, কেমন দেখলেন, কি অনুভূতি হলো সেই সব ভক্তদের, এইটি বলে আজকে আমরা শেষ করব। প্রভুর চরণাম চরণাম বুঝে পাইয়াশা মনে মনে উঠে তার উগ্রতর সাদ তদাবিষ্ট সকলের মঙ্গল কারণ যদ্যাপি আড্ডায় হয় প্রভুর গমন শ্রীচরণ পরশনে স্থান হবে শুদ্ধ সাধন ভজনে শিব মনোরথ শুদ্ধ যথাবৎ মনোবাঞ্ছা কহে একদিন
তখনই সম্মতি সায়ে দিলা ভক্তাধীন, যথাযোগ্য আয়োজন নির্ধারিত দিনে, সসঙ্গ বৈষ্ণব যাত্রা কাছির বাগানে। বৈষ্ণব চরণের ইচ্ছা ছিল ঠাকুর একদিন তার এই কাছির বাগানে, যেখানে তারা সাধন ভজন করেন, সেখানে একদিন ঠাকুর যান। কেন না, এই অবতারের পায়ের ধুলো যদি পড়ে তাহলে সেই স্থান শুদ্ধ হবে, যেখানে তারা সাধন ভজন করেন সেই স্থান যেন শুদ্ধ হয়। একদিন তিনি তার এই মনোভাবের কথা বললেন ঠাকুরকে, সঙ্গে সঙ্গে তিনি সম্মতি দিলেন এবং নির্দিষ্ট দিনে কাছির বাগানে বৈষ্ণব সহ তিনি রওনা দিলেন। আড্ডা মধ্যে রূপবতী সাধিকা বিস্তর, ছোট বড় তরতম কমল নিকর, জগত লোচন প্রভু দেবের উদয়ে, হৃদিপদ্মে তাহাদের উঠে বিকশিয়ে। গিয়ে দেখলেন যে সেখানে অনেক সাধক সাধিকারা রয়েছেন, সাধিকাদের সংখ্যা বেশি, ছোট বড় পদ্ম ফুল হচ্ছে ছোট বড় কমল, ছোট বড় তরতম কমল নিকর, কমল ফুল ছোট বড়। কমলের কেন উদাহরণ দিচ্ছে আপনাদের মনে আছে কিনা জানি না, রামাত সাধনের সময় বলেছিলাম যে সূর্য যখন প্রথম কিরণ দেয়, যখন এই সূর্য যে সময় কিরণ দিচ্ছে না রাত্রিবেলা, আপনারা যদি পদ্মফুল ফোটান প্রত্যেকটা পাপড়ি টেনে 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 পদ্মফুলকে ফোটাতে হয়, অথচ সূর্যের কিরণ যখন পড়ে তখন ধীরে 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 পদ্মফুল নিজেই প্রস্ফুটিত হয়, কোনো রকম চেষ্টা করতে হয় না, সূর্যের কিরণের প্রভাবে হয়। তাই বলছেন ওখানে ছোট বড় নানা রকমের তাদের হৃদিপদ্ম, হৃদয় পদ্মের কথা বলছেন, কারোর কিছুটা সাধন হয়েছে, কেউ কিছুটা প্রাপ্তি হয়েছে, প্রত্যেকের ভেতরে কিছু আছে। কিন্তু কি হলো ঠাকুরের যাওয়ার পরে, জগৎ লোচন প্রভু দেবের উদয়ে, হৃদিপদ্ম তাহাদের উঠে বিকশিয়ে। যার যতটুকুই পদ্মফুল ছিল ঠাকুর আসা মাত্র প্রত্যেকের সেই হৃদপদ্ম একটু একটু করে আপনা আপনি প্রকাশিত হতে থাকল। কমল সাধিকাদের হৃদয় কমল, প্রফুল্লে তুলিল এক দিব্য পরিমল, আমোদিত গোটা আড্ডা দিব্যতম ভাবে, নেহারে নয়ন ভরি দিনেশে শ্রীদেবে। যত বল সূর্য লোক এত অতি কাছে, দেখিবারে দৃষ্টি শক্তি মানে কে বাছে। যত ঠাকুর কাছে তারা আসতে থাকলো তত তাদের ভেতরে হৃদয় পদ্ম প্রস্ফুটিত হতে থাকলো, আর তারা এক দিব্য আনন্দে ভরপুর হতে থাকলো, আমোদিত হতে থাকলো, গোটা আড্ডা যেন এক আনন্দের ভাবে পূর্ণ হয়ে গেল। তারা একবারে চোখ ভরে সেই দিনেশ প্রভুদেবকে দর্শন করছে। ঠাকুর বলছেন, পুঁথিকার বলছেন যে সূর্যলাভ খুব কাছে, রোজ দেখি, কিন্তু তাকে একবারে একভাবে তার দিকে তাকিয়ে থাকতে পারে কজন, কজনের এই শক্তি আছে যারা এক নাগারে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। তদুত্তরে বলি শুনো কিবা গুড় মর্ম, প্রভু দিন কর ধরে মানিকের ধর্ম, দিনে সদাহিকা শক্তি প্রবল কেবল, মানিক আলোক হৃদি আঁখি সুশীতল, তদুপরি দিব্য ছটা বদন বিকাশে, ভগবত প্রেমোদ্ভূত ভাবের ও আবেশে। পুঁথিকার বলছে যে ঠাকুরের যে জ্যোতি, ঠাকুরের যে উপস্থিতি, তাকে এই কারণে দিনেশ বলছি, তিনি দিনের ঈশ্বর, সূর্যের মতো তার জ্যোতি, কিন্তু তার জ্যোতি স্নিগ্ধ, কেমন না মণির জ্যোতির মতো বলছে, এক খণ্ড মণি রেখে দিলে তার থেকে যে জ্যোতি বেরোয়, তার থেকেও এক ধরনের আলো বেরোয়, কিন্তু সেই আলো স্নিগ্ধ, তার দিকে তাকিয়ে থাকা যায়, কিন্তু সূর্যের আলো প্রচণ্ড, তার দিকে চোখে থাকা যায়, এর শক্তি এর প্রকাশ সূর্যের মতো, কিন্তু তার তীব্রতা সূর্যের মতো নয়। তিনি বলছেন তিনি মণির আকার, মণি মানিক আলোক হৃদি আঁখি সুশীতল, সে আলো যখন চোখে পড়ে তখন চোখ ধীরে ধীরে শীতল হয়ে যায়, আর তার সঙ্গে কি হয়, ভগবত প্রেমোদ্ভূত ভাবের ও আবেশে, ভাবে ভরা বাহ্য ভরা মুদিত নয়ন, অদৃষ্ট অশ্রুতপূর্ব অপূর্ব দর্শন। বলছেন সে দৃশ্য দেখে, তার সেই বাহ্যহারা অবস্থা দেখে সকলেই বাহ্যহারা হয়ে পড়ছে, তাদের চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে, একটা আবেশ আসছে, আর কেন এমন তারা সেই এমন অপূর্ব দর্শন যা কখনো শোনেনি, তাই অপূর্ব যা আগে ছিল না, অশ্রুতপূর্ব যা আগে কখনো শোনা যায়নি, আর অদৃষ্ট যা আগে কখনো সে দেখেনি, এরা এই অনুভূতি আগে কখনো পায়নি, তাই এই নতুন অনুভূতিতে আনন্দে আপ্লুত হয়ে আছে।
দেহ মন প্রাণখানি এত দেহ মন প্রাণখানি কতই বিকল, আঁকিবারে চিত্রখানি ঠিক অবিকল, অক্ষমে হাঁপিয়া মরি এত মহাদয়, যদিও প্রাণীতে ছবি না সে ভাষায়, ইন্দ্রই ইন্দ্রিয় বিজয়ী প্রভু দেখি পরীক্ষায়, অটুট সহজে বলি বুঝিল তাহায়, কর্তা ভজা মতে পথে সিদ্ধ যেই জনা, অটুট সহজ নামে হন খ্যাত নামা, দেহধারে অধিষ্ঠান আলেকো আপনি, শিষ্য মধ্যে গুরু ভাবে পূজনীয় তিনি। ঠাকুরকে দেখে তাদের যারা উচ্চ গোষ্ঠীর সাধক সাধিকা তারা বললেন, এ অটুট, এর কখনো জীবনে কোনো দিন কোনো ছুটি হয়নি, সাধক জীবনে কোনো রকম কিছুভাবে সে কষ্ট কোনো রকমভাবে তিনি সাধক স্তর থেকে নেমে আসেননি, এ সিদ্ধ পুরুষ। বলছেন কর্তা ভজা মতে এই সমস্ত মানুষদের অটুট সহজ বলা হয়, আমরা আগে পড়েছি তাকে অটুট সহজ বলে। দেহাধারে অধিষ্ঠান আলেক ও আপনি, তাকে বলছেন আলেক সেই ঈশ্বর, অলেখ্যে অলক্ষ্যে যিনি থাকেন তিনি আপনার দেহের মধ্যে প্রকাশিত হয়েছেন। দেহধারে অধিষ্ঠান আলেক ও আপনি, শিষ্য মধ্যে গুরুভাবে পূজনীয় যিনি, আপনি আমাদের ভেতরে গুরুভাবে অবস্থান করছেন, আপনি আমাদের সকলের পূজনীয়। এই লীলাটুকু বর্ণনা করে আজকে শেষ করলাম, শেষ হয়নি, অনেকখানি আছে, শেষ করতে গেলে অনেকখানি সময় লেগে যাবে, আগামী দিন বাকিটুকু শেষ করব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।